8 দিন ধরে জেলবন্দী ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আগামীকাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর জামিন মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে। জামিন পাবেন ইসকনের সন্ন্যাসী? উত্তরের অপেক্ষায় রয়েছেন গোটা বিশ্বের মানুষ। গত সোমবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল চট্টগ্রাম পুলিশ। এখনও পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন মোট 5 জন। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা, আর অন্যদিকে বিক্ষোভের আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। জেলবন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবি এবং হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে আজকে পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি বিরোধী দলনেতার। পেট্রাপোল সীমান্তে নিকটবর্তী একটি মাঠে অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা এবং উত্তর চব্বিশ পরগনার অন্যান্য বিজেপি বিধায়করা। ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। আমাদের ধর্ম আমাদের জাতির উপরে যদি আঘাত করে সেটা আমরা বসে দেখতে পারি না, তার প্রতিবাদ জানানোর জন্য শুভেন্দু অধিকারী জি আসবেন। গত সোমবার গ্রেফতার হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, আর তারপর থেকে কিন্তু একের পর এক হিংসাত্মক ছবি ধরা পড়ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। দফায় দফায় অশান্তি উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। তবে শুধু গত 7 দিন ধরেই নয়, তারও আগে থেকে, অর্থাৎ 5ই অগস্ট গণ অভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তারপর থেকেই কিন্তু অশান্তি ছড়িয়েছিল, যার বাড়বাড়ন্ত গত 1 সপ্তাহ ধরে। বাংলাদেশ যখন জ্বলছে এই পরিস্থিতিতে, উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তে আজও কিন্তু দেশে ফেরার জন্য বাংলাদেশিদের ভিড় জমেছে। ওপার থেকেও দলে দলে আসছেন ভারতীয়রা। ওপারে প্রিয়জনরা কিভাবে রয়েছেন তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে বাংলাদেশিদের। তাই কেউ দেশে ফিরছেন, কেউ আবার প্রিয়জনদের খোঁজ নিতে যাচ্ছেন ওদেশে। ল্যান্ডফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হচ্ছে, পেট্রাপোল সীমান্তে গতকাল প্রায় 5,500 মানুষ পারাপার করেছেন। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের অত্যাচারের প্রতিবাদে আজকে পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশ। আমরা এই মুহূর্তে রয়েছি পেট্রাপোলের সেই সমাবেশ মঞ্চের কাছে। সেখানে সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আজকে বিক্ষোভ সমাবেশ হবে। সেখানে যেমন ইসকন থেকে প্রতিনিধিরা আসবেন, মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা আসবেন, ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধিরা আসবেন। একেবারে অরাজনৈতিক সমাবেশ বলে জানিয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বেলা 12টা নাগাদ এই সমাবেশ শুরু হবে এবং সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়ক উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে। তবে অরাজনৈতিক, যেহেতু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, সেই অত্যাচারের প্রতিবাদে এই পেট্রাপোল সীমান্ত লাগোয়া এই মাঠে বিক্ষোভ সমাবেশ হবে। আর এই সমাবেশকে কেন্দ্র করে কড়া পুলিশের প্রহরার ব্যবস্থা থাকবে, এবং যেটা জানা যাচ্ছে যে বিক্ষোভ চলবে দিনভর। বেলা 12টা নাগাদ শুরু হবে, বেলা 2টো নাগাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছবেন। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তারা মিছিল করে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত যেতে পারেন এবং সীমান্তের একেবারে ধারে গিয়ে আওয়াজ তুলতে পারেন হিন্দুদের প্রতি আক্রমণের প্রতিবাদে। আর তাকে কেন্দ্র করে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। আর এই সমাবেশ শুরু হবে দুপুর দিকে এবং চলবে বিকেল পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।